আজকে ষষ্ঠ পর্যায়ের ভোট এখনো চলছে আমরা আগেই আমাদের সিপিআইএম এর তরফ থেকে যে প্রতিনিধিমণ্ডল গিয়েছিল এবং চতুর্থ পর্যায়ের ভোটের পরে আমি নিজেও সিও কাছে আমরা গিয়েছিলাম দিন যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের যত হাওয়া পাতলা হচ্ছে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে প্রচারের মধ্যে এবং এমনকি নির্বাচনেও এই আশঙ্কা আমরা ব্যক্ত করেছিলাম যেদের এই মরিয়া পনা সেটা প্রকাশিত হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঘটনার পরম্পরাগুলো এবং তারপরে আজকে ভোটের সময় আমরা দেখলাম জোরজার মুলুক তার এখানে এই যে শুভেন্দু অভিষেক মমতা মুকুল বিজেপি তৃণমূল যা চালু করেছিল নির্বাচন কমিশন এবং সিও এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও যথেষ্ট ফোর্স থাকবে কোনো বড় ঘটনা দুর্ঘটনা ঘটবে না ভোট লুট হবে না শান্তিতে ভোট হবে অশান্তি হবে না এই প্রতিশ্রুতি বারবার দেওয়ার পরেও আমাদের দাবি থাকা সত্ত্বেও আজকে দেখা গেল সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় যেমন ঝাড়গ্রাম কেন্দ্রের শালবনী গর্বেতা পুরোনো যে মিলিশিয়া আর মাওবাদী এবং তৃণমূলের মমতা ব্যানার্জি নিজেই সপ্ত ধর্মাহাত বলে এসব অ্যাক্টিভেট করেছেন এবং প্রশাসনের মধ্যে এমন লোকজনকে তো ঢোকানো হয়েছে যারা খুনি যারা খুন করেছে যারা লুট করেছে তার দলের মধ্যে যেমন আছে শাসক দলগুলোর মধ্যে তেমনি এই প্রশাসনের মধ্যে তাকে রিহাবিলেট করেছেন মমতা ব্যানার্জি এবং আমরা দেখলাম যে প্রথম থেকে সেখানে সাধারণভাবে মানুষকে ভোট দেওয়া থেকে বিরোধ থাকার জন্য এবং ভোট লুট করার একটা প্রয়াস চলেছে আমাদের কন্টিনিউয়াসলি আমরা বুথ এর নাম ধরে নাম্বার ধরে আমাদের স্পেসিফিক ইনফরমেশন আমরা দিয়েছি কোম্পানিরও লজ করেছি এবং আমাদের কর্মীরা সেখানে চেষ্টা করেছেন অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে মেশিন ঠিকমতো কাজ করছে না গড়বড় করছে সেটা এতগুলো ভোট করার পরে এই অভিজ্ঞতা হওয়া উচিত ছিল তা সত্ত্বেও সেগুলো ঘটনা ঘটেছে আমরা দেখলাম আমাদের ঘাটালে আমাদের মেদিনীপুর সিটিও একই রকম ভোট লুটের প্রয়াস বিভিন্ন জায়গায় তার সঙ্গে যেটা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মানে আমি যেটা বলছি এটা বাঁকুড়া আছে স্পেসিফিক আমরা বলেছি কেশপুরে যেমন হচ্ছে মেদিনীপুরের ক্ষেত্রে তারপর হচ্ছে মেদিনীপুর পূর্বের রামনগরে নন্দীগ্রামে ছবিও ভাইরাল হয়েছে শুভেন্দু বাহিনী করেছে আর শুভেন্দু বাহিনী বলছে করেছে যেমন পঞ্চায়েত নির্বাচনের সময় একদম যেখানে মেশিন থাকে ইউনিট থাকে সেখানে দাঁড়িয়ে ভিড় করে সবাই ভোট করছে এরকম ভোট এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আর এটা তো আমরা তো আমাদের আরো তো আলাদা করছি না শুভেন্দু আর মমতার মধ্যে কোনো তফাৎ নেই নন্দীগ্রামে তো এটা সব মিলেই মুক্তাঞ্চল তৈরি করেছিল তার সঙ্গে আরো মারাত্মক যেটা হয়েছে কেন্দ্রীয় বাহিনী যাদের মোতায়েন তাদেরকে নতুন সিস্টেম তৈরি হয়েছে দিয়ে হোক মহিলা দিয়ে হোক আমি খুব খারাপ করে বলছি যে কিভাবে এদেরকে যে করে তাদেরকে দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে যার ফলে আপনার দেখেছেন একটা জায়গায় তো ডেবরায় বিশাল গণ্ডগোল হয়েছে কারণ তৃণমূলের যাকে দেওয়া হয়েছিল যে একটু বাড়িতে নিয়ে যাবে খাওয়ান দাওয়ান করাবে তার বাড়ি তার নাতনিকেই সে হারি করেছে কেন্দ্রীয় বাহিনীর ফোর্স এবং তারপরে যারা জানি হইজ হয়েছে তখন তার অফিসার তাকে দিয়ে সরিয়ে দিয়েছে এটা ইলেকশন কমিশনের দায়িত্ব এটা পুলিশি ব্যবস্থার দায়িত্ব এই ধরনের আরও ঘটনা যেমন যেমন দিন যাচ্ছে দেখা যাবে এখন এখনও অনেকগুলো জায়গায় ছাপ্পা ভোট না দিলেও তৃণমূল বিভিন্ন জায়গায় স্পেসিফিক্যালি আমরা বলেছি যেটা তার বাহিনী মোতায়েন করে নিয়ে ভোটটা দেওয়ার জন্য চেষ্টা করছে এটা হচ্ছে মেদিনীপুর পার্লামেন্টারি কমিটিতে আমাদের শালবনি অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি সেখানে দাঁড়িয়ে স্পেসিফিক আমরা বুথ নাম্বার ধরে আমাদের ওয়ার রুম থেকে আমরা অবজারভারদেরকে পুলিশ অবজারভারকে জেনারেল অবজারভারকে এবং সিওকে আমরা জানিয়েছি এবং নির্দিষ্ট আরও কাছে সঙ্গে সঙ্গে স্যামেল ইনফরমেশন দিয়েছি আর অন দ্য গ্রাউন্ড যারা আমাদের এজেন্ট ক্যান্ডিডেট তারা হচ্ছে লড়ছে আপনার দেখেছেন সকাল থেকে আমাদের ক্যান্ডিডেটরা মাঠে দাঁড়িয়ে লড়ছে এরকম নয় গিয়ে ক্যান্ডিডেট গিয়ে নাটক করার জন্য ছবি তোলার জন্য ধর্নায় বসে গেল যেটা আমরা দেখছি তমলুকের ক্ষেত্রে বিজেপি ক্যান্ডিডেট প্রাক্তন বিচারপতি ভোট চলছে চলাকালীনই ধর্নায় বসে গেছেন ফুটেজ হতে পারে কিন্তু আসলে এই বসাটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে যে কাগুজে বাগের যে সাম্রাজ্য মিডিয়া তো দিন ধরে প্রচার করেছে সেটা যে কাগুজে বাঘ সাথে প্রমাণিত হয়েছে তৃণমূলের এই লুটতরাজের বিরুদ্ধে যখন সায়ন ব্যানার্জি বুকচিত লড়ছে তখন দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী বলছেন আমার সব গেলো গেল ধর্ন্যা বসে গেছেন গোটা দেশের ক্ষেত্রে আসলে সিওকে বললে ইসিআই আপনারা জানেন সুপ্রিম কোর্ট মধ্যে যাওয়া হয়েছিল যে যা ভোট পোল্ড হয়েছে সেটা অ্যাভ্রাপলি ভোট বাড়বে কী করে ভোটে যে কতটা লাইন আছে দাঁড়িয়ে আগে থেকে স্লিপ দিয়ে দেওয়া হয় ভোটের পোলিং পর থেকে তো এইটা আশঙ্কা সিভিল সোসাইটি ইন্ডিয়া ব্লকের কনস্টিটুয়েন্ট পার্টিসগুলো এমনকি যারা হচ্ছে প্রাক্তন যারা নির্বাচনের সঙ্গে যুক্ত আছেন তারা লেখালেখি করেছেন বলেছেন লড়েছেন কিন্তু অদ্ভুতভাবে ইসিআই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে হচ্ছে তোমাকে এই তথ্য দিতে চাইনি এই গভর্নমেন্ট রাজ্যের গভর্নমেন্ট হোক কেন্দ্রীয় সরকার হোক আর তাদের এজেন্সিগুলো হোক কিছুতে ইনফরমেশন দেয় না বা জানার অধিকার নেই ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে যেরকম বলেছিল যে মানুষের জানার অধিকারই নেই তারপর সুপ্রিম কোর্টে গিয়ে আমরা লড়েছি এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাও লোকসভা করছিল অনেক ডেটা মাইনিং করে আমাদের বার করতে হয়েছে কোন কোম্পানি কোথায় কাকে টাকা দিয়েছে বিজেপি আর তৃণমূলকে মন্দির ভালো আজকে আমরা দেখলাম এই আপনার আসতে দেরি হলো কারণ ইলেকশন কমিশন ওই ফর্ম সেভেনটিন যেটা যেটা দিয়েছে মোট ভোট কত হয়েছে সেগুলো যে ক্ষেত্রে ভোট হয়ে গিয়েছে সেখানে আপলোড করেছেন আপলোড করছেন না আমি নিজে সিও কাছে বলেছিলাম গিয়ে তখন তারা বলেছিলেন যে আমরা জানতে পেরেছিলাম যে এক সপ্তাহ আগে আপলোড করা হবে তো এই দিলেটা কেন যেরকম যেরকম ভোট হয়ে যাচ্ছে এতদিন তো লাগে না কোলেক্ট করতে ডেটাগুলোকে কম্পিউটারাইজ যুগ সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাচ্ছে আর ওগুলোর কাছ থেকে সিও জেনে যাচ্ছে ইসিআই জেনে যাচ্ছে একই সঙ্গে দাঁড়িয়ে কিন্তু যখন ওরা দিচ্ছিল না এবং নাম্বার অনেক বেড়ে যাচ্ছে তখন তার এটা সন্দেহ দেখা দেয় সিজার্স ওয়াইফ কথায় আছে তাকেও কিন্তু সন্দেহাতীতভাবে কন্ডাক্ট করতে হবে সেখানে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সুপ্রিম কোর্টে গিয়ে বলা যে আমরা দেবনাথ বা মানুষের জানার অধিকার নেই আমাদের এখানে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের অভিজ্ঞতা আমরা জানি সেখানে বিজেপিও নো বেটার কেন্দ্রীয় সরকারও ইলেকশন কমিশনকে এভাবে তাদের এক্তিয়ারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন বা তাদের যে এক্তিয়ার ক্ষেত্র আছে সেখানে তা হস্তক্ষেপ করেন আজকে দিলেন এটার মধ্যে একটা বুঝতে হবে আইন পাল্টায়নি রুলস পাল্টায়নি কিন্তু হাওয়া পাল্টাচ্ছে তা হলে যারা দুদিন আগে পর্যন্ত বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমরা তথ্য দেবো না আজকে তথ্যটা আপলোড করলেন এই জন্যই বা মানুষকে সিভিল সোসাইটিকে এবং রাজনৈতিক দলগুলোকে সজাগ সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ নিজের মতটা দিতে পারেন মতটা ব্যক্ত করতে পারেন এবং সেটাই যাতে যথাযথভাবে প্রতিফলিত হয় গণনা কেন্দ্রে গণনা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কীভাবে প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে পুলিশ একটা অংশকে ব্যবহার করে মানুষের ভোটকে বরবাদ করা হয়েছে এবং লুট করা হয়েছে যেরকম চাকরি কাস্ট সার্টিফিকেট ওরকম নির্বাচনের সার্টিফিকেটও এভাবে খোলাম কুচির মতো হরিহুটের মতো বিলি করা হয়েছে আসল প্রাপকদের না দিয়ে সেজন্য আমরা এখন থেকে আহ্বান জানাচ্ছি গোটা দেশে এবং আমাদের রাজ্যে বিশেষত সজাগ সতর্ক রাখতে হবে যেমন আমরা পাহারা দিচ্ছি রুমকে ব্যালটকে সেরকম কাউন্টিং এর সময় যাতে নির্দিষ্টভাবে মানুষের যে রায় সেটা প্রতিফলিত হয় বললাম স্পেসিফিক করে আমরা দিয়েছি বুথ ওয়াইজ দিনের শেষে আমরা আরো দিয়ে দেবো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন করেছি অনেক জায়গায় আগের দিন রাত্রে ভয় দেখিয়েছে পুলিশকে দিয়ে একটা অংশের এবং গুন্ডাদের দিয়ে দ্বিতীয়ত এইগুলো মুক্তাঞ্চল যেগুলো করেছে সন্দেশখালীর মতো যেমন কেশপুর যেমন গড়বেতা যেমন শালবনি যেমন বাঁকুড়ার দু তিনটি অ্যাসেম্বলির ক্ষেত্রে যেমন নন্দীগ্রামে আবার আমরা অভিযোগ জানানো সত্ত্বেও সকালে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি সেরকম বাধা দিয়েছে তারপরে আমাদের প্রার্থীরা এবং পার্টি নেতৃত্ব আবার যখন অভিযোগ করেছেন শুধু না গিয়ে তারপরে দু এক জায়গায় এই ভয় ভীতি এটা চলছে বেশি ঝামেলা হচ্ছে বুথের একশো মিটারের মধ্যে গণ্ডগোল করছে দুশো মিটারের মধ্যে যাওয়ার কথা নয় এই দুশো মিটারের জায়গাটা তো পাহাড়া দেওয়ার কথা স্থানীয় পুলিশে এবং কেন্দ্রীয় বাহিনীর টলদারিতে সেটা আপনার দেখেছেন আমার বোর্ডের সময় আমরা একটা করেছিলাম যে বুথের সামনে দাঁড়িয়ে বাড়ি থেকে বুথ যাওয়ার পথে তারা বাধা তৈরি করছে এবং এটা বিজেপিও করছে তৃণমূলও করছে ওই জন্য বললাম জর্জর মূলত আনার মতো আমার গর্বের যে ঝামেলা আছে যা ভিডিও আপনার দেখছেন বোঝা যাচ্ছে সব কে কাকে কি করছে কিন্তু খবর হচ্ছে এ কে কিন্তু ওটা তো বুথের একশো মিটারের মধ্যে তাহলে এই জমাটটা হলো কি ওরা একশো মিটারের মধ্যে তো আইন তো হওয়ার কথা নয় দুশো মিটারের মধ্যে কথা নয় এই স্পেসিস আমরা দিয়েছি তার থেকে বড় কথা হচ্ছে যে এটা তো আইন শৃঙ্খলা তো রাজ্য সরকারের ব্যাপার এদিকে আমরা দেখছি নির্বাচন প্রচার চলাকালীন হঠাৎ লম্বা একেবারে জুলাই পর্যন্ত একশো চল্লিশ হাজার করে দিচ্ছে গতকাল পুলিশ কমিশনার যখন নির্বাচনটা এই ক্ষেত্রে হবে সপ্তম নির্বাচন এবং তারপরে বলছে না এটা রুটিন এই জায়গাগুলোতে হয় না কিন্তু বিশেষত ভিক্টোরিয়া কেসি দাস এইসব তো স্পেসিফিক করা হয়েছে তারপরে ওটা তো একটা নির্বাচনী এলাকা ওখানে ভোটারও আছে প্রচারও হবে এবং যে গুজব করা হচ্ছে এটাও নয় যে বিজেপি যেমন বললে না বিজেপির জন্য করা হয়েছে নরেন্দ্র মোদীর জন্য করা হয়েছে সেটাও নয় কারণ ওরা তো প্রোগ্রাম হচ্ছে বিবেকানন্দ বাড়ি থেকে শ্যামবাজার পাঁচ মোড় আর তো হচ্ছে আজকে আসতে আবার দেরি হলো কারণ দক্ষিণে এক্সট্রা কনস্টিটিউশন অথরিটি অভিষেকের রোড শো হবে তো মুক্তাঞ্চল একটা গোটা রাজ্যের পুলিশ ওখানে গোটা রাস্তা বন্ধ এটা চলছে ক্ষমতার অপব্যবহার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এবং তাদের ইতিহারে যা যা আছে সেগুলোকে ব্যবহার করছে কিন্তু মানুষ খেপেছে মানুষ তার রায় দেবে পরে যেটা মিস্টার গোয়েল পুলিশ কমিশনার ক্লারিফাই করেছেন কিন্তু আসলে এটা হচ্ছে একটা গুজব চলছে আর উত্তেজনা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা আশঙ্কা এবং ভয় এবং ভীতির মাহল তৈরি করার চেষ্টা করা হচ্ছে একদিকে মমতা ব্যানার্জি কোরআন গীতা বাইবেল তাকে নির্বাচনী প্রচারের আসছেন যে তিনি কত মহান তার জন্য মানুষের যে ধর্ম বিশ্বাস যে আস্থা যে ফেইথ তাকে তিনি অবমাননা করছেন আমরা বারবার বলেছিলাম নির্বাচনের সময় সব করবেন না ধর্মীয় গুরু ধর্মীয় সব যারা ব্যক্তি আছেন তাদেরকেও বলেছিলাম যে আপনার নিজের ধর্ম কেভাবে অ্যালাও করবেন না তাতে ধর্মের অপমান হয় এবং তাই হলো এটা ইলেকশন কমিশনকেও ব্যবস্থা নেওয়া উচিত সুমত যে কেউ নিজের মহান মহানবতা প্রমাণ করার জন্য মানুষের বিশ্বাসকে কেন ভাঙবেন বা আঘাত করবেন দুই মোদিও কম যান না দুজনে একই পাঠশালায় পড়েছেন বলছেন আমি বায়োলজিক্যালি জন্মায়নি মায়ের মায়ের পেট থেকে জন্মাইনি ডাউনলোড হয়েছি সরাসরি উনি বলতেই পারেন নির্বাচনী প্রচারের সময় অবতার সাজার এটা তো মানুষের ধর্মবিশ্বাসকে আঘাত করা বা ধর্মবিশ্বাসকে ব্যবহার করা নির্বাচন আইন আমাদের দেশে গণতান্ত্রিক কাঠামো এটাকে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে এই অনুমতি দেয় না এটা ইলেকশন কমিশনের বলা উচিত আর এটাকে বলেই তারপরে হচ্ছে ধর্মীয় বিশ্বাসী মানুষগুলোকে যেমন রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবা সংঘকে বললেন তারপরে কিছু সন্ন্যাসী ভক্ত তাদের মিছিল করার একটা ব্যবস্থা হলো তার মানে কি নির্বাচন যখন শুরু হচ্ছিল তখন থেকে এই মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা মাজারকে ব্যবহার করার চেষ্টা করেছেন মোদী এবং মমতা আমরা বলেছি হক রুটি রুজি বেকারি দারিদ্র শিক্ষা ব্যবসা বাণিজ্য সবারই অসুবিধা হচ্ছে সেগুলো ব্যাপারে বিষয় হোক নীতি নির্ধারণও করা হোক কিন্তু এখানে নেতারা এখন যখন পাচ্ছেন না দুর্নীতি যখন বিষয়টা এসে গেছে বাংলা রাজিতে তখন থেকে দেওয়ার জন্য এই আবেগ ভাবাবেগ এটাকে তৈরি করার চেষ্টা করছেন কোনো কিছু কাজ দেবে না আর ওইখানে দাঁড়িয়ে একটা গুজব রটানো হচ্ছে ওই জায়গায় যেহেতু আমরা জানি ধর্মতলার যে জায়গাটা বলা হচ্ছে শুধু ভিক্টোরিয়া হাউস তো নয় এটা যদি হতো যে সিএসসি টাকা দিয়েছে বিজেপি আর তৃণমূলকে আর বিদ্যুতের বিল পাঠিয়েছে এই জন্য এখন প্রোটেক্টর হতে চাইছে ফল নির্বাচন প্রতিবাদে মানুষকে ফেটে পড়বেন কাস্টমার্সরা বা যেভাবে বিল এখন এক মাস দেরি করে দেওয়া হয়েছে তারপরে ইনফ্লেটেড রেটে বিল দেওয়া হয়েছে যেটা মমতা ব্যানার্জির একুশে জুলাই স্পন্সার আর কি গোয়েনকা কোম্পানি তাকে প্রোটেক্ট করার জন্য আর তা নাই ধর্মতলার নামটা এই জন্যই ওখানে গির্জা আছে ওখানে টিপু সুলতানের মসজিদ আছে তাহলে পুলিশকে এই আশঙ্কা করছে এটা সরাসরি বলা উচিত ছিল গতবারে যেরকম আমরা দেখেছিলাম অমিত শাহ ভোটের শেষ মুহূর্তে বিজেপি এবং তৃণমূল মিলে বিদ্যাসাগরকে বিদ্যাসাগর কলেজকে কেন্দ্র করে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল এবং বাঙালির ভাওয়েগকে ব্যবহার করে দুইজনের মধ্যে কে কত বিদ্যাসাগরের ভক্ত তারপর ভুলে গেছে বিদ্যাসাগর বিদ্যাও বলেছে বিদ্যাসাগর বলেছে কিন্তু ওই সময় একটা হাই পিচ গরম যেরকম বাড়ছে ভোটের উত্তাপ যেরকম বাড়ছে এবং বিজেপি তৃণমূল যেহেতু জমি হারাচ্ছে তারা এরকম কোনো কি আশঙ্কা করছে সেটা পুলিশ কমিশনার পরিষ্কার বলা উচিত কারণ শেষ পর্যায়ের ভোটটা কেন্দ্রটা জায়গাটা তিন আচ্ছা আপনার প্রশ্ন করুন সরি এই ক্ষেত্রে সবথেকে বেশি কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে

এখন আমরা সঙ্গে সঙ্গে তো বলবো না ভোট বিপল করার কথা কিন্তু আমরা বলছি এখনো মানুষের ভোট দিতে পারেনি অনেক জায়গায় তারা ভোটটা দিন আর দুই যেখানে যেখানে গণ্ডগোলটা হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব যাতে জেনুইন ভোটটা পড়ে ছাপ্পা ভোট যাতে না হয় আর যেখানে যেখানে ছাপ্পা ভোট হবে বা প্রতিনিধি বসতে দেওয়া হয়নি বা এমনকি কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হয়েছে বা ভোট কেন্দ্র আক্রান্ত হয়েছে বা ভোট কেন্দ্রে যাওয়ার পথে ভোটার আক্রান্ত হয়েছে সেখানে পুনর্নির্বাচন করে মানুষকে তার ভোট মত ব্যক্ত করার অধিকার দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা হলো কেন প্রথম চারটি দফায় ভোট হলো চতুর্থ পর্যায়ে দেখলাম তৃণমূল তৃণমূলকে খুন করলো পঞ্চম পর্যায়ে যখন আরো কিছু ঘটনা ঘটলো আমরা তো সতর্ক করলাম তাহলে ষষ্ঠ পর্যায়ে আজকে ভোটে গিয়ে কারণ তাদের যে হিসেব মিলছে না যারা মনে করেছিল মানুষ তাদেরকে ভোট দেবেন মানুষ ভোট দিলে উল্টোটা হচ্ছে সেই জন্য করা হয় সেই জন্য সপ্তম পর্যায়ে ক্ষেত্রে আরো বেশি ব্যবস্থাপনা করতে হবে এটা এমন নয় যে ফোর্স কম আছে ফোর্স যথেষ্ট আছে কিন্তু তাকে ব্যবহার করার দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে দিতে হবে অবজারভারদেরকে দেখতে হবে আর সেটা শুধু স্থানীয় পুলিশের হাতে ছেড়ে দিলে হবে না কারণ স্থানীয় পুলিশ বা স্থানীয় যে করছে তারা তো যদি বায়াস্ট হয় তাহলে কেন্দ্র বাহিনী রেখে তো কোন লাভ হবে না আমরা অতীতে নির্বাচনে দেখেছি আজকে দেখছি सुनाना चाहते हैं तो मैं हिंदी में बोल देता हूं लेकिन बात स्पष्ट है भारतीय जनता पार्टी केंद्र सरकार में काबिज है और तृणमूल कांग्रेस राज्य सरकार में काबिज है और दोनों ही जनता को से डर रहे हैं जनता ताकि अमन के साथ शांति और सुकून के साथ वोट ना दे हमने ये कहा था कि शांतिपूर्ण तरीके से वोट हो ताकि देश में और राज्य में शांति हो यहाँ अशांति है यहाँ गड़बड़ी है पूरे देश में कई कई जगह पर हमने देखे उत्तर प्रदेश में हमने देखे अन्य अन्य प्रांतों में भी खासकर मैं चूंकि बंगाल में हूँ तो ये घटनाएं हो रही है तो इससे लगता है स्पष्ट के टीएमसी और बीजेपी वो जनता के रवैये से बोखला रही है और जो खिसियानी बिल्ली नोचते हैं वो घटना आप बताएं यहाँ पे हमले हो रहे हैं वोटर के पास पोलिंग एजेंट के साथ और बूथ के नज़दीक में बूथ में यहाँ तक कि के केंद्र वाहिनी के साथ भी झड़प हो रहा है और फिर केंद्र वाहिनी भी जो है महिलाओं के साथ गलत तरीके से पेश आए जिसके लिए जनता के से जो केंद्र वाहिनी जनता को बचाएगी वो जनता के रोष से केंद्र वाहिनी को बचाना पड़ रहा है और यहाँ जिस इलाके में सिक्स फेज में वोट हो रहा है आपको मालूम है यहाँ माओवादियों को लेकर के ये आरएसएस बीजेपी और टी का एक जॉइंट मिलिशिया ऑपरेट किया था जहाँ पे हजारों लोगों को हत्या की गई घर निकाला गया और खास करके खूनियों को फिर से शासक दल अपने बंदोबस्त में डाल ले आए चाहे होमगार्ड के नौकरी दे करके हो चाहे सिविक करके हो चाहे पंचायती सिस्टम में इंटीग्रेट करके हो जिसके कारण वहाँ पे अशांति का तो जहर रह गया जो आज हमें देख रहे हैं खास करके सालवनी में गौरबेता में केशपुर में उसके साथ आपके जाके बाकुड़ा के कई क्षेत्र में नंदीग्राम में ये वोट का लूट हो रहा है, जैसे पता नहीं चल रहा है कि ईसीआई चुनाव कर रहे हैं या राज्य निर्वाचन चुनाव राज के बीजेपी कर रही है लेकिन दोनों मनुष्य है हम दोनों ये जानते हैं कि वामपंथी और कांग्रेस मिल करके यहाँ चुनाव में जो कुछ हमारी अगुवाई में आगे बढ़ी है और लोग जिस तरह से वोट डाल रहे हैं पिछले पांच चरण के चुनाव के बाद उनका बोकलाहट ज्यादा बढ़ गया है इसलिए हम चाहते हैं आज भी अभी भी समय है शांतिपूर्ण तरीके से हो ई पूरा बंदोबस्त करे सी जिम्मेदारी ले ऑब्जर्वर लोग अपना भूमिका निभाए और जनता अपनी वोट डाले और सातवें चरण के लिए सही ठोस कदम उठाया जाए कोई खोखलापन नहीं हो बीजेपी तृणमूल का बोखलाहट और ई का खोखलापन ये दोनों से हमारे लोकतंत्र को खतरा हो रहा है ज करने की कोशिश की जा रही थी उन्होंने भी शिकायत दर्ज करवाई थी और अभी देखा जाए कि केंद्र बल के ऊपर भी एक आरोप लगा है कि उन्होंने एक महिला के साथ छेड़छाड़ किया गया कहीं आप इस पे कि संदेश खाली में घटना हुई है उसके बाद से लगातार केंद्र या फिर इलेक्शन कमीशन या कोई भी हो उनके ऊपर में लगातार छेड़छाड़ का आरोप लगते जाए तो ये कुछ बदले की भावना तो नहीं है लेते बदला शब्द आता किससे कुछ हुआ उसके बाद तो बदला होता है ये तो ममता बनर्जी का शब्द है बदला मतलब क्या होता है आरोप प्रत्यारोप हमला उसके ऊपर फिर शेरखानी महिला के कुछ ये किया फिर उसके बाद वो किया लेकिन दिक्कत इस बात की है आज नहीं जब ममता बनर्जी एनडीए के पार्टनर थे तब से इस तरह के गलत इल्जाम लगाए महिलाओं के सम्मान को हाथिए पे चढ़ाए चंपड़ा सरकार को आपको मालूम है सरदार को उनको लेकर के वो दिल्ली तक पहुंच गए थे मरुण जॉर्ज फर्नाडिस उस वक्त कन्वेनर थे इंडिया के और ममता बनर्जी पार्टनर थी बीजेपी की अब बाद में देखा गया वो झूठ गलत इल्जाम है लेकिन महिलाओं के ऊपर जब कोई महिलाओं के द्वारा कोई आरोप होता है तो उसको सीरियसली लेना पड़ता है आप खुद एक महिला होकर के ये नहीं कहते कहीं तो ये ऐसा नहीं हो रहा है बीजेपी और तृणमूल दोनों मिलकर के वो महिलाओं को और महिला के सम्मान को घोटी की तरह इस्तेमाल कर रहा है राजा रानी दाबा जे बोड़े के व्यवहार करेटा आज के दुर्भाग्य महिला महिला के सम्मान से व्यवहार कर मर्यादा के व्यवहार करे देखा गया देखा गया तो कि इलेक्शन कमीशन ने कहा कि वो गलत था लेकिन उस समय उनको व्यवस्था लेना पड़ा आज के बारे में हम तो ये तो ये ये आरोप लगा रहे घटना घटी अब अब छानबीन करने की की जिम्मेदारी पुलिस पुलिस है है कितने यहां पे निकम्मी है, वो तो हम जानते हैं कि आप संदेश खाली बोले ऐसे सैकड़ों जगह है जहां पे इस तरह की घटना होती है महिलाओं को भी चाहिए कि वो छोटी मोटी राजनीतिक लाभ अलाभ के लिए आर्थिक कुछ लाभ अलाभ के लिए वो इस तरह के अपने जो ऐसे विशेष रूप से टीएमसी के द्वारा या बीजेपी के द्वारा वो खिलाड़ ना करे अपने इज्जत के साथ और हम ये चाहते हैं कि बंगाल में कभी ऐसा होता नहीं था ये सामाजिक राजनीतिक आर्थिक शासकीय क्षेत्र में जब महिलाएं हिस्सेदारी बढ़ती है तो जो तांत्रिक जो व्यवस्था है और ये दोनों दक्षिण दल वो इसको इस्तेमाल इसलिए करते हैं ताकि बाद में एक जनरल सोसाइटल एटीट्यूड तैयार हो जाता है और महिलाएं का हिस्सेदारी कम जाता है इस सब मामले में सब लोग तो बिकाऊ नहीं होते हैं तो इसलिए बाकी जो उनका संभ्रम और सम्मान का सवाल रहता है वो इससे बच रहने की कोशिश करते हैं वरना राज्यपाल के अब तो संदेशकारी बोले राज्यपाल लेकर के मुख्यमंत्री लेकर के ये तृणमूल कांग्रेस का शुरुआत हुआ था सुप्रीम कोर्ट के जज एक जिनको हमने मानवाधिकार कमीशन के चेयरमैन किए थे उसके नाम पर इस तरह से लांछन लगाया गया था हमारे जो लोग टेलीविजन चैनल में जाते थे एक्सपर्ट्स ओपिनियन करके उनको ये डराया गया ओपनली रिकॉर्डेड है कि हम आपके नाम से आपके मेट के नाम से आपको ऐसा लांचन लगाएंगे कि आप दोबारा और मुंह नहीं दिखाने के लायक होंगे तो ये ममता बनर्जी का एक अपना हॉलमार्क है नजीक इसको बोलो प्लीज पोलिटिकल আচ্ছা যে জোটকে গালাগাল দিচ্ছিলো জোট নেই বলছিল জোট কি ঘোট বলছিল এখন সে জোটের মধ্যে ঢুকতে চাইছে কেন আর যদি থাকে তাহলে বাইরে বেরোলো কেন বাইরে গিয়ে ভেতরে আসছে কেন আসলে এটা জোটের ব্যাপার না নেতারা অভিষেক ব্যানার্জি তার পিসি তার ভাই আর এরকম যারা ভাই ভতি যারা আছে এই যে মন্ত্রীদের কথা বললে তারা জেলের বাইরে না জেলের ভেতরে থাকবে জুন মাসের পরে এইটার জন্য চিন্তা হচ্ছে এটা এটা একটা মেটা ফর ইন্ডিয়ার জোটটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে কিন্তু আদালত আসলে ওদের টিএমসি নেতাদের

उन, कोई आपको अपडेट होना चाहिए खारगे जी ने बताए पड़ती है तो एक पन्ना क्यों पड़ती है सब पन्ना पढ़ना चाहिए प्लीज सवाल होना चाहिए पूरे आधारित तथ्य आधारित आपके ये सवाल व्यक्ति आधारित है और घटना आधारित है और खास करके जो एनडीए या बीजेपी आर एस या, या टीएमसी जो प्रचार कर रही है उसका हिस्सा बन रहा है सवाल मैं साफ साफ कह रहा हूं कि इस ऐसे क्वेश्चन से पत्रकार को दूर रहना चाहिए क्योंकि घटना उसके बाद हो गया लेकिन मैं ये बात इसलिए कहा कि बंगाल के मीडिया खारगे जी का जो बाद में बयान आया उसको नहीं छापा उसको बंगला चैनल नहीं दिखाया तो इसका मतलब है तो वो तो अपना एक राजनीति होता है जब यहां तक के ऐसे नेशनल न्यूज़पेपर है जो ऑल इंडिया में छह कलम का खबर दिया और यहां पर उसको दो कलम का बना दिया तो इसको इलेक्ट्रल बॉन्ड और पेड न्यूज और पेड क्वेश्चन के साथ हम जोड़ते हैं सीधा बात है मैं सीधा सीधा बोल रहा हूं बात दरअसल जो है कि जो इंडिया जोट को बीजेपी और टीएमसी दोनों मैलाइन किए आज क्यों आन पड़ा यह बताने का कि हम भी है तुम्हारे साथ चूंकि एक माहौल बन रहा है जहां बीजेपी के इस जो दुशासन है उससे लोग मुक्त होना चाहते हैं और बीजेपी को सजा देना चाहते हैं ममता बनर्जी अपने भतीजे दो भतीजों को बचाने के लिए उसके भतीजा बहू को बचाने के लिए वो वार्ता देने गए आर को और बीजेपी को हम तुम्हारे साथ हैं और कांग्रेस सीपीआईएम लेफ्ट सबको वो लांछन करते गए पूरे चुनाव में और अब जब नत, नतीजा अनकरीब है तब वो कह रहे हैं कि हम बाहर से समर्थन देंगे फिर कभी अंदर में है तो ये अगर नीति स्पष्ट होता है तो ये दोगलापन नहीं आता है दोगलापन में शब्द इस्तेमाल किया गलत अक्सर नहीं करता हूं বাংলায় প্রতি শব্দ খুঁজে পাচ্ছেন আমি হিন্দিতে বলছি তাহলে এই দ্বিচারিতা কেন হচ্ছে যদি নীতিনিষ্ট অবস্থান থাকে তাহলে এই দ্বিচারিতার প্রয়োজন হয় না একদিন বলছেন আছি একদিন বলছেন নেই এর প্রশ্ন হল সংখ্যালঘু পাড়ায় গিয়ে বলছেন আছে সংখ্যালঘু গিয়ে বলছেন আমি নেই তাহলে মা মানুষকে তো আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগে উনি একটা জায়গায় একরকম বললে আর আরেক রকম তাতে হবে না সব কিন্তু রয়েছে আর প্রথমে তো ইতি চাহিতাম নরেন্দ্র মোদী শুরু করেছেন যেখানে উদ্বাস্ত উদ্দিষ্ট এলাকা সেখানে রয়েছে আমি নাগরিকতা দেবো আবার অন্যদিকে পড়ার মতো জায়গায় গিয়ে বলেছেন যে বড়িয়া বিস্তার বাঁধলো সবকে ভেস দেয় গে বাংলাদেশি ঘুসপেডিগো তো এটা এটা আর এস এর পাঠশালায় যারা ট্রেনিং নিয়েছে তারা এটা করে এই মিথ্যাচারটা করে নীতি ঘটি আর লোটার মধ্যে এটি তফাত হয় ঘটিতে কোনো তলা থাকে না তা হাতে ধরতে হয় উপর থেকে আর তাহলে দড়ি হাড়ির মতো নিচে বিড়ে দিতে হয় আর लोटा उसमें पेदी इनबिल्ट लगा रहता है वो इधर उधर होता नहीं है तो ये ऐसा स्थिति आजादी के पहले भी हुआ है कि कौन इंग्रेस के साथ रहेंगे कौन दलाली करेंगे और कौन संघर्ष को तेज करेंगे साम्राज्यवाद के विरोध में ऐसी स्थिति अभी भी आई है ये बहुत महत्वपूर्ण चुनाव है और इसी कारण जब नीति का प्रश्न आ जाता है तो नेता जिसके पास नीति नहीं है दुर्नीति के अलावा भ्रष्टाचारी के अलावा वो अपने बचाव के लिए ऐसे

फैसला अभी क्यों आया ये सवाल अगर बोलते हैं तो बारह साल से ये केस चल रहा है रहे तो बारह साल से ममता बनर्जी सो रही थी उनको तो कोर्ट में जाकर डिफेंड करना चाहिए था पोजिशन को नहीं किए जैसे नौकरी के घपलाबाजी में जब बार बार कहा गया ओ एमआरसी लाओ लिस्ट लाओ इंटरव्यू लिस्ट लाओ स्कूल सर्विस कमीशन दिए नहीं इसी तरह यहां से जो बैकवर्ड क्लास जो डिपार्टमेंट है और उसके साथ जो कमीशन है और उसके साथ जो मंत्रिमंडली है वो मनुष्य है आपको तो डिफेंड करना पड़ेगा अगर पी हुआ है क्यों नहीं की दूसरा सवाल इसलिए है कि ये मेनली ओबीसी के हैसियत से जो पसमानदा मुसलमान हैं उनको रंगनाथ मिश्रा कमीशन के रिपोर्ट के बाद कमीशन की रिपोर्ट के बाद हमने ये लागू किए थे 2010 में पूरे मुल्क के अंदर सबसे पहले और आखिर उसके बाद और कोई रंगनाथ मिश्रा कमीशन की रिपोर्ट बात नहीं करते रंगनाथ को, को की की खोल के, के, के मेंबर थे वो ह्यूमन राइट्स कमीशन के चेयरमैन थे और उनको यह कमीशन बनाया गया था यूपी वन के टाइम में किस तरह से सचार कमेटी ने जो कहा था कि जो पिछड़ापन है तो वो डायग्नोस्टिक रिपोर्ट था और इनको कहा गया था प्रिस्क्रिप्शन बताओ ंगनाथ मिश्रा कमीशन सचार कमिटी थी लोग सचार कमेटी बहुत चिल्ला चिल्ली किए लेकिन ये कमीशन की रिपोर्ट लेके कोई चर्चा नहीं की वो नहीं देना चाह रहे थे ओबीसी तो मुस्लिम, मुस्लिम मुस्लिम्स, और पांच परसेंट अदर देन मुस्लिम जो माइनॉरिटीज है लेकिन माइनॉरिटीज पंद्रह परसेंट माइनॉरिटीज जो सिख जो क्रिश्चियन जो बुद्धिस्ट पासी वगैरह वगैरह क्रिश्चियंस हमने यहां पे ओबीसी लिस्ट में परसेंटेज को बढ़ा करके दस परसेंट ए और दस परसेंट बी लिस्ट किए क्योंकि पहले से ओबीसी में थे लोग वो दस परसेंट में रहे और जो बहुत पिछड़े हुए हैं उनको हमने दस परसेंट मुसलमानों जो ओबीसी उनको दिया ए कैटेगरी में और सात परसेंट जो अदर देन मुस्लिम लेकिन ओबीसी है जिनका नंबर उतना नहीं है पॉपुलेशन के परसेंटेज से हमने दिए दस प्लस सात पूरे देश में सत्ताईस ओबीसी लिस्ट है

A, को कैंसल नहीं हुआ जबकि कर्नाटका रंगनाथ मिश्र से पहले यूनाइटेड तब नहीं बनी थी, ही 4 रिजर्वेशन दिए थे, लेकिन वो मुस्लिम दिए थे, इसलिए वो हाईकोर्ट और सुप्रीम कोर्ट स्टक कर दिया था हमारे यहां मुस्लिम बोल के नहीं दिया अभी बीजेपी तृणमूल के फॉर्मूला में मुस्लिम मुस्लिम कर रहे हैं तो ममता बनर्जी आते ही उसके बाद से जितना रिक्रूटमेंट का यहाँ तक मदरसा बोर्ड का भी आप नज़दीक में देख लो स्कूल मदरसा सर्विस कमीशन का जो रिक्रूटमेंट हुआ स्कूल सर्विस कमीशन का हुआ वहाँ ये यूनिवर्सिटीज में हुए या पुलिस में हुए वहाँ ओ बी ए बी का जो इश्तेहार में वो मैंशन किए नहीं मतलब गुबलेट कर दिए गड़बड़ कर दिए और फिर ये आप जो मंत्री लोगों का नाम बोले जिस तरह से फेक सर्टिफिकेट फेक डिग्री मोदी का फेक डिग्री ममता का उसी तरह से फेक सर्टिफिकेट इशू करना शुरू हो गया ये लाख वो लोग हैं जिनको मोहल्ले में टोला में कैंप बना करके देखो मुसलमान को कितना दे रहे हैं बोलके, जो कैटेगरीज बैकवर्ड को ये देखना है वो, वो नौकरी के लिए नहीं दिए एक एजुकेशनल इंस्टीट्यूशन भर्ती होने के लिए और दूसरा पंचायत में म्यूनिस्पैलिटी में रिजर्वेशन चालू हुआ तो जो कास्ट नहीं है उसको कास्ट सर्टिफिकेट देने के लिए जैसे इसी को दिया गया एसटी को दिया गया ऐसे फेक एससी सर्टिफिकेट एसटी सर्टिफिकेट और ओबीसी सर्टिफिकेट भर गया जिस तरह से फेक वैक्सीन जिस तरह से नकली दवाएं उस तरह से नकली ओबीसी सर्टिफिकेट दिया गया असली भी है बहुत लेकिन असली दूध में अगर पानी मिलाया जाए तो फिर भी चल जाता है लेकिन पानी में अगर दूध मिलाया जाए तो वहां बहुत

बैकवर्ड कमीशन का काम है ये स्टेट गवर्नमेंट का नहीं है ममता बनर्जी ने असेंबली में जो कानून लिया आई, वो गलती था इसलिए 2010 तक सर्टिफिकेट सही है 2010 के बाद से जो 11 से ममता बनर्जी की सरकार आई जिस तरह से 11 के बाद भ्रष्टाचार बढ़ा तो इसमें भ्रष्टाचार हुआ लार्ज स्केल আমি কি বললাম জোর তার যে যেখানে এটা কিন্তু বঙ্গের মুলুক বলে যে যেখানে মুক্তাঞ্চল করতে পারছে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দল সেখানে ভোটটা তো সরকারের নয় ভোটটা তো মানুষের ইলেকশন কমিশনের দায় এবং দায়িত্ব মানুষ যাতে ভোট দিতে পারে না দিলে পুনর্বিবচার করবে কিন্তু মানুষকে ভোট দিতে হবে ধন্যবাদ শুভেন্দু কোথায় গেল উনি তো কোল ড্যামেজ ধন্যবাদ